শুরু হয়েছে রহমত মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় সারাদিন রোজা রাখার পাশাপাশি কোরআন তেলাওয়াত ও নফল নামাজ সহ নানা ইবাদতে ব্যস্ত মুসল্লিরা। ইসলামের চিন্তাবিদরা জানিয়েছেন, শুধু পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়, মিথ্যা অশ্লীলতা ও যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকাই রোজার উদ্দেশ্য। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ খান। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। আরবি সাওম শব্দের অর্থ সংযম, বাংলায় বলা হয় রোজা। ইসলামের পাঁচটি মূল ভিত্তির তৃতীয়টি রোজা। সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার পাপাচার থেকে বিরত থাকার নামই সাওম। প্রাপ্তবয়স্ক সব মুসলমানের ওপর রোজা পালন বাধ্যতামূলক, তবে মুসাফির ও অসুস্থদের জন্য তা শিথিল করা হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ রোজা ভাঙলে কাফফারা হিসেবে একটানা ষাটটি রোজা রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ মাসে আল্লাহ তাআলা রমজানের শুরুতেই শয়তানকে বন্দী করে ফেলেন, এটা একটা বড় দিক। পরিবেশ কন্ট্রোল হয়ে গেল, তারপরে জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন, এটা বড় দিক। জান্নাতি আবহাওয়া পরিবেশ পরিস্থিতির সাথে আমরা একাত্ম হয়ে সিয়াম সাধনা করতে পারি। জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন, তার মানে আমরা ভয়াবহ দিক থেকে মুক্ত হয়ে ভালো পরিবেশে ইবাদত করার সুযোগ পাই। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ায় রমজান মাসের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি করেছে। এ মাসে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। স্পষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে তোমরা পানাহার মুক্ত থাকছ, এটাই রোজানা। খুন নিবৃত্তি, এটাই রোজানা। এটার কোনো প্রয়োজন আল্লাহ এবং তার রসুলের নেই। যদি তোমরা মিথ্যা কথা ছাড়তে না পারো এবং মিথ্যা কাজকর্ম অশ্লীল কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখতে না পারো। রোজা শুরুর পর বদলে গেছে মানুষের জীবনযাত্রা। দিনের বেলা বন্ধ রাখা হয় হোটেল রেস্তোরাঁ, শুক্রবার হওয়ায় রাস্তাঘাট ছিল পুরোটাই ফাঁকা। পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলিমদের শান্তি কামনা করে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।